নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি তুলারাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলারাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না নমস্কার আমি কল্যাণ রায় শুভ শীঘ্র তুলা রাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে এই ভিডিওতে যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চলেছি সেটি রূপে সার্বিক বিচার এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও কিছু অংশে কথা আপনাদেরকে চলার পথে সাহায্য করতে চলেছে তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান আর হ্যাঁ এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলারাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শারীরিক দিক অর্থাৎ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায় তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে যারা এজেড পার্সেন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ভুগছেন কোনো রোগব্যাধিতে তারা কিন্তু সেই জায়গা থেকে অনেকখানি উপশম করবেন এবং নতুন কোনো রোগ ব্যাধিতে কিন্তু আপনারা পড়বেন না এর পাশাপাশি এই মাসে ভূমি বাহন সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা ডেফিনেটলি পেতে চলেছেন তবে তার জন্য আপনার জন্মছকে শনি গ্রহ শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয় এরপর আসি প্রেম বা প্রেমজ্যোতিক হ্যাঁ বন্ধুরা এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী আপনাদের কিন্তু প্রেমের সফলতা দেখা যাচ্ছে সেটা নতুন প্রেমের ক্ষেত্রে বলুন বা পুরনো প্রেম হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনাদের জীবনে প্রেম একাধিক আসার সম্ভাবনা রয়েছে এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সম্পর্কগুলো উন্নতির দিকে যেতে চলেছে এই মাসে কর্মপ্রাপ্তির দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে অর্থাৎ আপনারা নতুন কাজকর্ম পেতে পারেন অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে পারেন এছাড়াও যাদের চাকরি চলে গেছে তারাও কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের কিন্তু চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে তবে কাজের জায়গায় একটু চাপ বা প্রেশার থাকবে সেই প্রেসারটাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিতে হবে এবং এই মাসে আপনারা ভ্রমণ করতে চলেছেন সেটা দূরযাত্রা অর্থাৎ দেশে এবং বিদেশে দুই ক্ষেত্রে কিন্তু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এই মাসে আর্থিক স্টেবিলিটির জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক দিক নিয়ে কিন্তু সেরকম মাত্রায় ভুগতে হবে না যাদের লোন রয়েছে তাদের কিন্তু লোন রিকভারির দিকে যেতে চলেছে এবং নতুন করে কোনো লোনে কিন্তু আপনারা ইচ্ছা না করলে পড়বেন না অর্থাৎ বাধ্য হয়ে লোন নিতে হয় অনেকে নেয় শখে লোন তো বাধ্য হিসাবে আপনাকে কিন্তু লোন নিতে হবে না এরপরে আসি এডুকেশান সেক্টর প্রথমে আসি হায়ার লেভেল হায়ার লেভেল যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে কম্পেয়ার টু লোয়ার লেভেল অর্থাৎ লোয়ার লেভেলে আপনাদের মধ্যম যেতে চলেছে কিন্তু যারা এম এ করছেন রিসার্চমূলক পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট কোর্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনারা বিদেশে যাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেতে চলেছেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই যারা বাইক চালান বা যারা ফোর হুইলার চালান তাদেরকে বলবো অবশ্যই আপনারা একটু সতর্কভাবে গাড়ি চালান এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন এই মাসে ভাইয়ের কাছ থেকে কিন্তু কিছু পরিমাণে বাধা বা ভাইয়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে তবে যদি আপনি নিজস্ব বিজনেস করতে চান বা পার্টনারশিপ বিজনেস করতে চান স্টার্ট আপ করতে চান অর্থাৎ অর্থাৎ নতুন করে কোনো বিজনেস স্টার্ট আপ করবো সেটা নিজস্ব বিজনেস হোক বা পার্টনারশিপ সেক্ষেত্রে কিন্তু প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তবেই স্টার্ট আপ করুন নচেত কিন্তু আপনার অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আসি সন্তানের দিক এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে এটি কনফার্মড আপনি যদি তুলারাসি জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই মাসে বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু সহযোগিতা পাবেন হ্যাঁ বন্ধুরা অর্থাৎ কোনো এক পুরোনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা যেতে পারে এবং তার কাছ থেকেও কিছু হেল্প পেতে পারেন এছাড়াও যে সব বন্ধু আপনার সঙ্গে রয়েছে সব সময়। তাদের কাছ থেকেও কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন এরপর আসি গ্ল্যামার দুনিয়া অর্থাৎ যারা অ্যাক্টিং মডেলিং ডান্সিং এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে যাই হোক না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাস সুবর্ণ সুযোগ আনতে চলেছে অর্থাৎ আপনারা নতুন নতুন কাজ পাবেন এটি কনফার্ম এছাড়াও যারা ভাবছেন যে কেরিয়ার স্টার্ট করব গ্ল্যামার দুনিয়াতে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে আসি বিবাহস্থান যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের কিন্তু শুভ বিবাহের কিন্তু যোগ দেখা যাচ্ছে অর্থাৎ যে সম্পর্কগুলো ম্যাচিউরিটি হচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচিউরিটি হবে এছাড়াও যারা লাভ ম্যারেজ করতে চান তারাও কিন্তু নির্দ্বিধায় লাভ ম্যারেজ করতে পারেন এছাড়াও যারা সোশ্যাল ম্যারেজ করতে চান তারাও কিন্তু সোশ্যাল ম্যারেজ করতে পারেন অর্থাৎ বিবাহ স্থানটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যদি আপনি সেলফ প্রফেশনে থাকেন অর্থাৎ ডক্টর উকিল এবং টিউশনি পড়ান বা অ্যাস্ট্রোলজার যাই হোক না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মধ্যম যেতে চলেছে অর্থাৎ খুব ভালো যাবে না আবার খুব খারাপও যাবে না যারা ভাড়া দেন বাড়ি বা যারা ভাড়া বাড়িতে থাকেন এই দুই ক্ষেত্রে কিন্তু এই মাস একটু প্রবলেমেটিক চলবে অর্থাৎ ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু এই মাস দিতে চলেছে এদিকটা একটু কনসাস থাকবেন এই মাসে কয়েকটি সতর্কবার্তা আমি আপনাদের সামনে দিতে চাই প্রথমত যাদের ডিভোর্স কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক হতে চলেছে এছাড়াও যাদের সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেমেটিক যেতে চলেছে এদিকটা অবশ্যই মাথায় রাখবেন এই মাসে আপনাদের কাছ থেকে কেউ অর্থ নিতে পারে এবং বুঝি সুজি নিয়ে আপনাদেরকে সর্বশান্ত করে দিতে পারে অর্থাৎ চিটিং যেটাকে বলা হয় সে চিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই কাউকে হুট করে বিশ্বাস করে অর্থ দেবেন না এটি কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছি এই মাসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা চিন্তাভাবনা করতে হবে অর্থাৎ কার সাথে কিভাবে চলবো কাকে কোন কথা বলবো এই সমস্ত কিছু ভাবতে হবে এবং হুট করে রাগ করলে চলবে না যে কোনো ব্যাপারটা ট্যাকফুলি কন্ট্রোল করার চেষ্টা করুন এবং এই মাসে আপনাকে একটু মাথায় হাত বুলিয়ে কাজ করে নিতে পারে এরকম কিছু লোক আপনার আশপাশে ঘুরবে এবং আপনার কাছ থেকে কিছু টাকাও তারা কিন্তু নেবে অর্থাৎ যেটাকে বলা হয় সুযোগ সন্ধানী লোক সেসব লোকের কিন্তু অভাব থাকবে না এছাড়াও এই মাসে শত্রুতার কিন্তু যোগ দেখা যাচ্ছে শত্রু কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে বাট সেরকম মাত্রায় ক্ষতি না করলেও শত্রু থেকে কিন্তু সাবধানে থাকবেন এই মাসে কিছু শুভ সংবাদ আপনারা পেতে পারেন এই মাসে আপনাদের লটারি সারটা জোয়া থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরাধিকারী সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে আপনারা অর্থ পেতে পারেন অর্থাৎ আর্থিক দিকটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে তবে কিছু পরিমাণ কিন্তু আপনার ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে এই মাসে কিন্তু আপনারা রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই রাগ জেদকে পরিত্যাগ করুন এবং ট্যাকফুলি চলার চেষ্টা করুন এবং সকলের সাথে একটু হাসি মুখে মিশুন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিন্তু অনেকখানি সমাধানের দিকে যেতে চলেছে তো ওভারঅল যদি বলা যায় কিছুটা আপনাদেরকে এই মাসে অভিনয় করে চলতে হবে হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত দিকই ভালো যেতে চলেছে তো এই ছিল আজকে ভিডিও তুলারাশির জাতক জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ